এবং দেশের হকিতে হচ্ছে নতুন যুগের সূচনা কাল মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি লীগ দাবি দাওয়া পূরণ না হওয়ায় লীগ শুরুর আগেই বয়কট আম্পায়ারদের একাংশের প্লেতে ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ রাইলি রুশো আর ডিককের সামনে কোনো পরিকল্পনায় কাজে লাগাতে পারেনি টাইগাররা ব্যাটিংয়ে উন্নতি না করলে টি টোয়েন্টিতে কখনোই ভালো করা সম্ভব নয় পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের সিডনি থেকে তারেক হাসান শিবুলের আরও একটি রিপোর্ট সাউথ আফ্রিকার বিপক্ষে একেবারে জয় না পেলেও অন্তত একটা ফাইট করবে বাংলাদেশ সেটা একটা প্রত্যাশা দিয়েছিল কারণ হোবার্টে প্রথম ম্যাচ জয়েন করে একটা মোমেন্টাম পেয়েছে দল দীর্ঘদিন ধরে কিন্তু বাজে পারফরমেন্স থেকে কাটিয়ে জয়ের একটা যে পরিবেশ তৈরি হয়েছে বা মানসিকতা তৈরি হয়েছে দলের সেই জায়গা থেকে সিডনিতে অন্তত একটা লড়াই করবে সেই জায়গা একেবারেই ব্যর্থ বাংলাদেশ এবং ঠিক সাকিব আল হাসান প্রেস কনফারেন্সে এসে বললেন যে আসলে প্রথম ওভারের পরেই নাকি দল থেকে ছিটকে গেছে এটা তো অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং যেহেতু এখানে একটা এক্সপেকটেশনের ব্যাপার ছিল পারফরমেন্সের ব্যাপার ছিল যেটা আমরা করতে পারিনি আদার দেন ফার্স্ট ওভার আমার কাছে মনে হয় বোলিংয়ের আর ব্যাটিংয়ের দুই ইনিংসেরই ফার্স্ট ওভার আমরা যেভাবে শুরু করেছি ওই মোমেন্টামটা আমরা রাখতে পারিনি যেটা একটু ডিসঅ্যাপয়েন্টিং বলে আমি মনে করি বাংলাদেশের বোলাররা সেই ব্যবহারটা করতে পারেনি এমনকি তাদের যে বোলিং অ্যাটাকের যে পরিকল্পনাটা ছিল সেটা আসলে মূলত পূরণ হয়নি যে কারণেই নাকি বাংলাদেশের এত বড় একটি চাপে পড়েছিল এবং সেই চাপ থেকেই বাংলাদেশ পিছিয়ে গেছে আর রাইলি রুশো আজকে যেভাবে ব্যাটিং করেছে আমাদের একজন বোলারকেও আমার কাছে মনে হয় না যে খুব একটা ফেস করতে ওর ডিফিকাল্টিস ছিল সো আমি বোলিং নিয়ে অরিড না আর আপনি যেটা বললেন যে ম্যাচ আপ ইয়ে হ্যাঁ এগুলো নিয়ে তো চিন্তা একটু করতেই হয় কোনোদিন সাকসেসফুল হব কোনোদিন হব না অন্যান্য টিমগুলো যখন খেলে মোস্ট টিমস স্পেশালি টি টোয়েন্টিতে প্রেফার করে চেস করার কিংবা 170, 180, 200 চেস করে বেশিরভাগ ক্ষেত্রে তো ওই জায়গাগুলো আমরা খুব বেশি একটা অভ্যস্ত বলে মনে হয় না সো ওটা ওই জায়গায় একটা ল্যাকিংস থাকতেই পারে আমাদের প্রতি ম্যাচের পরে শোনা যায় আরও উন্নতি করতে হবে সাকিব আল হাসান এবার অবশ্য আরও উন্নতির কথা বলছেন না তিনি আসলে মনে করিয়ে দিলেন এই মাঠে অস্ট্রেলিয়াও বড় ব্যবধানে হেরেছে এবং বাংলাদেশকে সেই আসলে মানসিকতা রাখতে হবে এই ধরনের ফলাফলের তবে প্রত্যাশাও রেখেছেন যে আসলে বাজে সময়টা কাটিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ভুলে গেলে চলবে না যে আমাদের দুই দিন কিংবা তিন দিন পরে খুব আর একটা ইম্পর্টেন্ট ম্যাচ যা যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সো ওই ম্যাচের জন্য এখন ফোকাস করতে হবে এই ম্যাচ থেকে বা হয়তো আরও বেশ কিছু প্ল্যানিং আমাদের চেঞ্জ করতে হবে কিংবা অন্য টিমের সাথে খেলা অন্য জায়গায় খেলা ওই কন্ডিশনের সাথে কীভাবে অ্যাডজাস্ট করতে হবে সেগুলো নিয়ে হয়তো প্ল্যানিং করতে হবে সিডনির হতাশা ব্রিসবেন জয় দিয়ে পুষিয়ে দিতে চান সে কর্তৃপক্ষ জানিয়েছেন সিডনি থেকে তারেক হাসান শিবুল সময় সংবাদ অস্ট্রেলিয়া এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্সে হতাশ প্রবাসী সমর্থকরা টাইগারদের হতশ্রী বোলিং ব্যাটিং ফিল্ডিংয়ে ক্ষুব্ধ অনেকে সিডনিতে প্রথমবারের মতো বাংলাদেশের ম্যাচ নিজ দেশের খেলা মাঠে বসে দেখতে প্রবাসী বাংলাদেশিদের উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না দক্ষিণ আফ্রিকা শক্ত প্রতিপক্ষ হলেও জয়ের প্রত্যাশা নিয়েই স্টেডিয়ামে হাজির হন অসংখ্য টাইগার সমর্থক তবে ভক্তদের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ দল হতশ্রী ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা সাকিব সোম্যদের এমন পারফরম্যান্সে হতাশ সমর্থকরা বাংলাদেশ কোথায় পিছিয়ে যায়নি সেটাই প্রশ্ন এমন একটা সাইট দেখছি না যেখানে বলতে পারি যে বাংলাদেশে আসলে বোলিং করতে বাধা হয়েছে নিউজ করে কয়েকটা ক্যাচ মিস প্লাস বলারও তাদের ম্যানতে বল করতে পারে না বিশ্বকাপে এখনো তিন ম্যাচ বাকি বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশা সামনের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল খেলার মধ্যে তো থাকে বাট আমরা এখনো হোপফুল ইনশাআল্লাহ সামনে আরো গেম আছে বাংলাদেশ জিতবে ভেবেছিলাম বাংলাদেশ আরেকটু ভালো খেলবে একটা ফাইট দিবে আগামী 30 অক্টোবর বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্রিসবেনে টাইগারদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে সেই ম্যাচে জয় তুলে সমর্থকদের হতাশা বিজয় উল্লাসে পরিণত করতে পারবে কিনা বাংলাদেশ সেটাই এখন দেখার বিষয় মাসুম রব্বি সময় সংবাদ দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণে হতাশ সমর্থকরা
হার মেনে নিলেও সাকিব আল হাসানদের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। বিশ্বকাপের ম্যাচ হলেও এদিন রাজধানীতে ছিল না কোনো উত্তাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল বাংলাদেশের যে কোনো ম্যাচে যে হলের টিভি রুম পরিণত হয় ছোট্ট একটি স্টেডিয়ামে, ছাত্রদের ভিড়ে যেখানে জায়গা পাওয়াটাই কঠিন হয়ে পড়ে। তবে চিত্রটা ভিন্ন এদিন, টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে লড়ছে দল, তবুও যেন অনেকটাই ফাঁকা এই টিভি রুম। হাতে গোনা কজন বাদে আগ্রহ নেই বাকিদের। টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্সটাই যার মূল কারণ, ফলাফলটা মুখ্য নয়। এসব সমর্থকরা প্রশ্ন তুলেছেন ক্রিকেটারদের খেলার ধরন নিয়ে। আমরা দর্শক হিসেবে যত বারবার খেলার খেলা দেখতে আসি টিভি রুমে, খেলা দেখি এবং হতাশা নিয়ে বারবার ফিরে যেতে হয়। প্রথম ম্যাচে জয়ের পর আমরা অনেক আশাবাদী ছিলাম, আজকেও বাংলাদেশ অনেক ভালো খেলবে, কিন্তু বোলিং নিয়ে আমরা যার পর নাই হতাশ। রাইল রুশোকে যদি সেঞ্চুরির থেকে আটকাতে পারতো বাংলাদেশ একটা আশা থাকতো জেতার। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বেরিয়ে ঢাকার রাস্তা, একই চিত্র সব জায়গাতে। বাংলাদেশের ম্যাচ নিয়ে আগ্রহ নেই, দু একটি জায়গায় সাধারণ মানুষরা খেলা দেখলেও হতাশা স্পষ্ট ছিল তাদের চোখে মুখে। আমাদের বাংলাদেশের জন্য একটা সত্যি লজ্জাজনক একটা বিষয় কি বাংলাদেশের যে এই টিমটা যে সিলেকশন করেছে, আমার মনে হয় এই সিলেকশনটা আসলে সঠিক হয় নাই। আশা নিয়ে দেখার জন্য বসছিলাম, কিন্তু তো বাংলাদেশের পারফরমেন্স খুব ডিসঅ্যাপয়েন্ট করছে। এখন খেলা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। ক্রিকেটটা এদেশের মানুষের উৎসবের উপলক্ষ, আবেগ ভালোবাসার অবিচ্ছেদ্য অংশ। তবে সাম্প্রতিক সময়ে হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা টাইগারদের নিয়ে দর্শকদের যেমন উন্মাদনা কমছে, তেমনি হতাশার পরিমাণটাও বাড়ছে দ্বিগুণ হারে। যদিও বাজে সময় কাটিয়ে আবারও ছন্দে ফিরবে দল, এমনটাই প্রত্যাশা সকলের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। হকির খবর, দেশের হকিতে হতে যাচ্ছে নতুন যুগের সূচনা। ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে হকি ফ্র্যাঞ্চাইজি লীগ। টুর্নামেন্ট শুরুর আগে মওলানা ভাসানী হকি স্টেডিয়াম প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়েছে নতুন আঙ্গিকে। বিকেলের ঝলমলে আলোয় মহেন্দ্র খনের অপেক্ষা, মওলানা ভাসানী হকি স্টেডিয়াম প্রাঙ্গণে সাত সাত রব। গোধূলির সোনালি আলোয় একটা চকচকে সোনালি ট্রফি উন্মোচনের রোমাঞ্চকর আসর বসেছে হকি টার্ফে। লম্বা বিরতির পর হকির ফ্র্যাঞ্চাইজি লীগের মধ্য দিয়ে দেশের হকিতে খুলতে যাচ্ছে নতুন দ্বার। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে এবার ছয় দলের অধিনায়কের উপস্থিতিতে উন্মোচন করা হলো এবারের আসরের কাঙ্ক্ষিত ট্রফি। ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠিত হলো পরিচিতি পর্ব। দেশের হকিতে এ ধরনের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আমূল পরিবর্তন আনবে বলে মনে করেন দেশসেরা তারকা খেলোয়াড়রা। বিদেশি খেলোয়াড়দের নিয়ে গড়া দল নিয়ে জয়ের প্রত্যয় তাদের। লীগ শুরুর দিন তিনেক আগে বিদেশি কোচ আসলেও অনুশীলনে ঘাটতি নেই বললেন খেলোয়াড়রা। এখানে আপনি বলতে পারবেন না যে কোন টিম ছোট আর কোন টিম বড়, প্রত্যেকটা ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ। আমরা চেষ্টা করব যে নিজের বেস্টটা দিয়ে খেলে খেলার জন্য। আমি নিজেকে যদি ওভাবে যে ফিট করি তাহলে ইনশাআল্লাহ এটা কোনো ইফেক্ট পড়বে না। এন্ড সব টিমই অলমোস্ট ভালো, অনেক লং টাইম প্র্যাকটিস করতে পারছে কম্পিউটার মধ্যে, কারণ যেহেতু বিপ টেস্ট হয়েছে তার মানে তার ফিট আছে। এই 18 জনের বাইরেও যদি 3-4 জন প্লেয়ার থাকতো অর্গানাইজ করে খেলতে পারতো। এখন প্লেয়ারদের সাথে আমাদের কমিউনিকেশনটা এই কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ ভালো হয়েছে, শেষ পর্যন্ত যেন বজায় থাকে। এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের অভিনন্দন পেয়ে উচ্ছ্বসিত মোনার্ক পদ্মার খেলোয়াড়রা। এছাড়াও দেশি ও বিদেশি খেলোয়াড়ের সাজানো দলে জুনিয়রদের অংশগ্রহণ থাকায় তাদের অভিজ্ঞতা বাড়বে বলেও আশা করেন সিনিয়ররা। এই টুর্নামেন্টে যেহেতু ভালো ভালো প্লেয়াররা আসছে, তাদের সাথে আমাদের জুনিয়র প্লেয়াররা খেলছে, প্লাস আমরা খেলতেছি ইন্ডিয়া টিমের সাথে যদি খেলতে যাই, কিংবা মালয়েশিয়া বড় বড় যে টিমের সাথে আমরা যখন খেলি, ওদের ভিতরে আর এই জিনিসটা কাজ করবে না যে হচ্ছে এই টিমের এই সুপারস্টার এই টিমের সাথে খেলতেছি, ওই বেতন ও বিভিন্ন দাবি দাওয়া পূরণ না হওয়ায় লীগ বয়কটের ঘোষণা দিয়েছেন দেশে 8 আম্পায়ারের 7 জন। সমঝোতা না হওয়া পর্যন্ত খেলা চালাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আম্পায়ারদের বড় একটা অংশ। জমকালো এই লিগে বিদেশি রেফারিদের ম্যাচ প্রতি দেওয়া হচ্ছে প্রায় 10,500 টাকারও বেশি, কিন্তু দেশি রেফারিদের ম্যাচ প্রতি দেওয়া হচ্ছে মাত্র 1500 টাকা। বড় ধরনের বেতন বৈষম্যের জন্য ফেডারেশনের সঙ্গে সমঝোতায় বসতে চেয়েছিলেন আম্পায়াররা, উল্টো আম্পায়ার প্যানেল ভেঙে দেয় আয়োজকরা। 7 আম্পায়ারকে বাদ দিয়ে দেশীয় কম যোগ্যতা সম্পন্ন আম্পায়ার দিয়ে আসর চালানোর সিদ্ধান্ত নেয় তারা, যাতে লীগের মান নিয়ে উঠতে পারে প্রশ্ন। এই ছিল খেলার সময় একটার এক ঘন্টার আয়োজন। এখন চলে যাচ্ছে বিশ্বকাপের সময়।
চলছে চার ছক্কার ধুমধারাক্কা লড়াই টি টোয়েন্টি বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন বিশ্বকাপের সময়। আজকে আছে আমি সাজিদ মুস্তাদ এবং প্রতিদিনের মতো আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। রফিক ভাই আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই একটা কথা দিয়ে শুরু করতে চাচ্ছি যে রাইলি রুশো, গতকাল আমরা রাইলি রুশোর কথা বলেছিলাম যে তিনি হয়তো ফ্যাক্টর হতে পারেন এবং তিনি কিন্তু আজকে হয়েছেন, তার আজকে একটা সেঞ্চুরি করেছেন, 109 রান তিনি করেছেন, আর বাংলাদেশের টোটাল স্কোর 101। মানে বাংলাদেশের টি টোয়েন্টি দলের অবস্থাটা কোথায় এই স্কোরটা থেকে তো মনে হয় মানে তা স্পষ্ট হয়। দেখেন, ওরা সবচেয়ে বড় যে বাংলাদেশের যে ব্যাটিং অর্ডার যেভাবে ব্যাটিং করলো, আমি মনে করি পুরো ব্লাইন্ড ব্যাটিং করেছে, যে অন্ধরা যেরকম খেলে সেরকম ক্রিকেট খেলেছে। আপনি একটা বড় টার্গেট দিয়েছে ঠিক আছে, কিন্তু আমি 20 ওভার টার্গেট করি, যেটা কালকে আপনার সাথে আলাপ করেছি, 20টা ওভার কিন্তু দেখেন আপনি এই 20 ওভারের ভিতরে খেলা কিন্তু দেখা যাচ্ছে এখনও অনেক ওভার বাকি ছিল। বাট দেখি ওরা এরকম প্ল্যানিং ছিল যে আমরা প্রথম থেকেই মারবো, চার ছক্কা মারবো, এই করতে করতে কিন্তু দেখেন আস্তে আস্তে কিন্তু 10টা উইকেট চলে গেলো, আবার রয়ে গেলো। তো সুতরাং এই ক্রিকেট খেলে বাংলাদেশ সত্যি কথা বিশ্বকাপে কিছুই করতে পারবে না। আপনি বলছেন বিশ্বকাপে কিছু করতে পারবে না, এরপরেই কিন্তু আবার জিম্বাবুয়ের সাথে ম্যাচ, এবং জিম্বাবুয়ে এমন একটা দল যাদের সাথে মাস্ট উইন, মানে আমরা দুনিয়ার সব দলের কাছে হারি সমস্যা নেই কিন্তু জিম্বাবুয়ের কাছে জিততে হবে। এই ম্যাচটা বাংলাদেশের জন্য কতটা কঠিন হতে যাচ্ছে দেখেন, আজকের এখন যে খেলাটি হবে সবটাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের খেলা হবে। এখন জিম্বাবুয়ে দেখবেন যে বাংলাদেশের কিন্তু ওরাও কিন্তু বাংলাদেশের উপরে উঠে যাবে। জিম্বাবুয়ে কিন্তু এখন ভালো ক্রিকেট খেলতেছে, জিম্বাবুয়ে কিন্তু এখন ছাড় দিবে না, যেটা আমাদের সাথে জিম্বাবুয়ের সাথে আফগানিস্তানের আপনার কম্পিটিশন চলতেছে। তো এখন জিম্বাবুয়ে যেই ধরনের ক্রিকেট খেলতেছে সত্যি কথা অসাধারণ ক্রিকেট খেলতেছে, এখানে এদের ভালো ক্রিকেট খেলে আপনি বিট করতে হবে। এক্স্যাক্টলি। সাকিব আল হাসান আজকে ম্যাচের একটা কথা বলেছেন ম্যাচের পর, যে তারা বলেছিলেন, তিনি বলেছেন যে তারা কখনোই ভাবেনি যে 200 রানের টার্গেটে খেলতে হবে বা 200 রান করতে হবে, এরকম কিছু তারা কখনো এটা ভাবেনি। মানে এখান থেকে কি স্পষ্ট হয় যে প্ল্যানিংয়ে কতটা ঘাটতি রয়ে যায় বাংলাদেশের? দেখেন, এটা তো অবশ্যই 200 রান আপনি খেলার আগে কীভাবে বুঝবেন যে স্কোরটা কীরকম হচ্ছে? এবং সিডনিতে কিন্তু লাস্ট ম্যাচে 200 করেছে। আপনি দেখেন ইন্ডিয়া ব্যাটিং করেছে, 180 রান হয়েছে, যদি ওরা যদি প্রথম থেকে আর একটু ফোর্স করতে দেখা যাচ্ছে ওরাও 200 রান করতে পারতো। তারপরে দেখেন পুরো ইন টোটাল মিলিয়ে দেখেন 80 ওভার খেলেছে, মিনিমাম 800 উপরে রান হয়েছে। তো সুতরাং রানের তো চলতেছে, ব্যাটসম্যানের কিন্তু রানের থাকছে, বিকজ আমরা যখন স্কোর কখন দেখাই যখন আমরা কিছু করতে পারতেছি না। এই কারণে আমি প্রথমে বললাম যে আমরা খুব ব্লাইন্ড হয়ে গেছি, এই ব্লাইন্ড হয়েছি দেখে আজকে এই ক্রিকেটটা খেলতেছি। যে আমরা একটু ম্যাচ ফ্যাক্টগুলো দেখতে চাইবো, যে এই ম্যাচে আমরা জানি যে কিছু বিষয় থাকে, প্রতিদিনে আমরা সেটা তৈরি করি, সেই ম্যাচ ফ্যাক্ট আমরা একটু দেখে নিচ্ছি। ইম্প্যাক্টটা রাইলি রুশো, তিনি নিঃসন্দেহে, তিনি ছাড়া আর কারো বেশি ইম্প্যাক্ট ছিল না আজকের ম্যাচে। ডট বল বাংলাদেশ 45টা বল দিয়েছে, দক্ষিণ আফ্রিকা 42 বল। আমি যেটা বলছিলাম যে অনেকগুলো বল দিচ্ছে, তারপরও তারা এত বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি খেলেছে, তাদের স্কোরটা 200+ হয়ে গিয়েছিল। সেরা ব্যাটার ডেফিনেটলি রাইলি রুশো, তার কন্ট্রোল ছিল খুব এক্সট্রিম কন্ট্রোলে সে ব্যাট করেছে, 56 বল 109 রান তার ব্যাট থেকে এসেছে। এবং সেরা বোলার নরকিয়া 10 রানে 4 উইকেট নিয়েছেন। বাংলাদেশের পেসাররা স্ট্রাগল করছিল, সেখানে নরকিয়া কিন্তু এক ওভারেই ম্যাচের চিত্র পাল্টে দিয়ে ঘুরে দিয়েছে। বাট তারপর দেখেন রসুরে কালকে আলোচনা করেছে যে কী হচ্ছে, আর সবচেয়ে বড় যে এরকম একটা পার্টনারশিপ হয়েছে যেটা এই বিশ্বকাপের মানে একটা ইতিহাস হয়ে করে দিল। দেখেন যে দুজনের যে পার্টনারশিপ হয়েছে এটা দেখেন অনেক পুরো 10 জন মিলে ওই টিমের ভিতরে হয় নাই, অনেক ম্যাচ দেখেন আপনি এই ওয়ার্ল্ড কাপের ফলো করে দেখেন। তো সুতরাং ওরা কী ধরনের হাংরি ছিল এই রানের জন্য, এবং ওরা যে এই যে আরও অন্য অন্য দেশগুলোকে দেখাচ্ছে যে হ্যাঁ জিম্বাবুয়ে আসতেছে আর তোমরা তৈরি হও, তো সুতরাং এটা কিন্তু একটা আওয়াজ পাওয়া যাচ্ছে ওদের। এক্স্যাক্টলি। একটা বিষয় যে বাংলাদেশের পেস বোলারদের কথা বলছিলাম, যে আমরা কিন্তু গতকালকেও বাংলাদেশের পেসারদের প্রশংসা করেছি কিন্তু তারা আজকের ম্যাচে ক্লিক করলো না, একইভাবে বাংলাদেশের স্পিনারও কিন্তু ভালো করতে পারেনি। মানে এটা কি সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা অতিরিক্ত ভালো খেলছে নাকি আমাদের বোলাররা বাজে করেছে? মানে দেখেন এখানে বাজে করেছে ভালো করেছে, বাট আপনার একটা চিন্তা ওদের মাথায় আমার কাছে লাগে ঢুকছে যে না আমরা সিডনির মাঠে খেলতে গিয়ে উইকেট একটু স্লো হবে, বল বোধহয় এদিক ওদিক করলে বোধহয় আমরা পার পেয়ে যাবো। কিন্তু আপনি প্রফেশনাল, আপনি বল করলে বুঝতে পারবেন যে এই আমি যখন এখানে 2-3টা বল করবো তখনই আমার বোঝা উচিত যে উইকেটে আমার কী বিহেভটা দিতে পারে, আমি ওই ধরনের বল করবো। দেখা যাচ্ছে যে আমাদের বলারগুলো হতে পারে শর্ট বল করেছে আর নাহলে হাফ বলি করেছে, আপনি দেখেন এরকম কিন্তু সুইংয়ে বিট করে তাদেরকে শর্ট বল করলে তো পানিশমেন্ট হবে। আমরা কিছু তথ্য দেখবো রফিক ভাই, যে বাংলা কিছু পরিসংখ্যানের কথা বলছিলাম, আরও কিছু পরিসংখ্যান আমাদের হাতে রেডি আছে, আমরা সেটা একটু আপনাকে এবং দর্শকদের দেখাই দিতে চাইব। যে বাংলাদেশের পাওয়ার প্লে, সাকিব আল হাসান বলেছেন যে প্রথম পাওয়ার প্লেতে কিন্তু তারা
মানে সাউথ আফ্রিকা যত রান করছে সেখানে কিন্তু বিট করছে। আমরা সেই পাওয়ার প্লের বিশ্লেষণটা একটু দেখে যে পাওয়ার প্লেতে কত রান হয়েছে। পাওয়ার প্লেতে কিন্তু তারা 61 রান তুলেছে, পাওয়ার প্লেতে 61 রান তুলেছে এবং এরপরে বাংলাদেশ কিন্তু তুলেছে মাত্র 47 রান এবং 47 রানে কিন্তু 4টা উইকেট হারিয়েছে। তো আপনার কি মনে হয় যে পাওয়ার প্লেতে এটাই কি আসলে ব্যবধান করে দিয়েছে? হ্যাঁ দেখেন, 4টা উইকেট গিয়েছে ঠিক আছে, বাট এখানে রানটা যদি আপনার 70 উপরে থাকতো তাহলে ফাইন আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনি রানও করবেন না, এখান থেকে উইকেটও চলে যাচ্ছে। আপনি দেখেন না, সেই কারণে বললাম একটা কোনো ব্যাটসম্যান দেখেন যে একটা ভালো বলে আউট হয়েছে, সবাই কিন্তু এই যে আপনি একশ খেলে খেলে আউট হচ্ছে, একশ খেলে খেলে আউট হচ্ছে, এরকম একজনের একটা চিন্তা করে নেই যে না আমি থাকি 20টা ওভার খেলার চিন্তা করি, এরকম কিন্তু চিন্তা ছিল না। এখন ওদের প্ল্যানিং কী ছিল এটার উপরে নির্ভর করে। এক্স্যাক্টলি, একটু আমাদের কাছে আরও কিছু তথ্য আছে রফিক ভাই, সেটা একটু আমরা দেখতে চাইব যে বাংলাদেশের পাওয়ার প্লেতে যেটা বলছিলাম 1-6 ওভারে 63 রান, আমি 61 বলেছিলাম, 63 রান দিয়েছে বাংলাদেশের বোলাররা, উইকেট শিকার করেছিলেন একটি, এ সময় 18 বলে 36 রান করেন রাইলি রুশে এবং 14 বলে 23 রান কুইন্টন ডিককের। মিডিল ওভারে যে সময় তারা মূল রানটা তুলেছে 113 রান নিয়েছে বাংলাদেশের বোলারদের কাছ থেকে এবং কোনো উইকেটও তারা হারায়নি। এ সময় 30 বলে 61 রান করেন এবং রাইলি রুশে 25 বলে 40 রান করেছেন এবং 25 বলে 40 কুইন্টন ডিককের। মিডিল ওভারে মানে 4 ওভারে তারা 11-14 রফিক ভাই 4 ওভারে 69 রান তুলেছেন, সেখানেই ম্যাচটা কিন্তু মানে বের হয়ে গিয়েছে। আমি দেখেন এই ওয়ার্ল্ড কাপের আগে বলেছি এখনও বললাম যে প্রথম এখানে টার্গেট করে প্রত্যেকটা ব্যাটসম্যান যে প্রথম পাওয়ার প্লে 6টা ওভার ভালো টার্গেট করবে আর লাস্টে উইকেট থাকলে লাস্ট 2টা ওভার করবো। দেখেন ওই ওই ওখানেই কিন্তু ম্যাচটা হেরে গেছে বাংলাদেশ, ওই ওই প্ল্যানিংয়ের ভিতরেই কিন্তু হাবুডুবু খেয়েছে। তো ওখান থেকে যদি ভালো খেলতে আপনি ওখান থেকে উঠে আসতে হবে এবং আরও কোয়ালিটি বল করতে হবে, এই ধরনের বল করলে আপনি পার পাবেন না। আজকে যদি এই ইন্ডিয়ার খেলাটা দেখেন, ইন্ডিয়ার ফাস্ট বোলারগুলো দেখেন যে স্লো ওভারে কোথায় বল করে সব মানে ইয়র্কার মারে, আমাদের একটা প্লেয়ার দেখেন ইয়র্কার ট্রাই করতে পারেন। এক্স্যাক্টলি, দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা যেটা বলছিলেন 42টি ডট বল খেলেছেন এবং সবচেয়ে বেশি 11টি ডট বল দিয়েছেন বাংলাদেশের হাসান মাহমুদ। তিনি স্টার্টটা খুব একটু টাফ ছিল, 2 ওভারে একটু রান কনসিড করেছেন, পরের দিকে কিন্তু কিছুটা হলেও তিনি কামব্যাক করেছেন। আমরা তো দেখছিলাম স্পেশালি করে বলতে হয় আপনার একজনের কথা, রাইলি রুশো। রাইলি রুশো তিনি এমন একজন ব্যাটসম্যান, তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কিন্তু খুব একটা বড় না। আমরা জানি যে তিনি কোলপাক একটা চুক্তি আছে, সেই কোলপাক চুক্তির কারণে প্রায় 5 বছরের বেশি সময় তিনি সাউথ আফ্রিকা দলে খেলতে পারেনি, হ্যামশায়ারের হয়ে খেলেছিলেন ইংল্যান্ডে। এরপর 2022 এবছরই যখন কামব্যাক করলেন এখন পর্যন্ত 8টি ম্যাচে 340 রান করেছেন, 2টো 100 এবং একটা 96। রাইলি রুশো আপনার তার সঙ্গে তো বিপিএল ডাক্তারের অভিজ্ঞতা আছে, আপনার ন্যাশনাল টিমে খেলার আগে দেখেন সারা বাংলা সারা দুনিয়ায় কিন্তু 20-20 খেলে বেড়াচ্ছে এবং দেখেন ওই প্রচুর রান করতেছে, কিন্তু কনফিডেন্সটা কিন্তু অনেক হাই। আর যেসব প্লেয়ার এই বিশ্বকাপে যাচ্ছে এদের সাথে খেলেছে সবাইকে কিন্তু ওই ভালোভাবে চিনে, আর যেটা আমি কালকে বললাম যে বাংলাদেশের সব প্লেয়ারকে কিন্তু ভালোভাবে চিনে। আপনি দেখেন ওই ব্যাটিং করতেছে সবার সাথে বাংলাদেশের প্লেয়ারের সাথে হাসি খুশি কিন্তু চলছে, বিকজ আপনি আমি চিনি আপনি আমাকে চিনেন। তো সুতরাং এই ফায়দাটা কিন্তু ওরা নেয়, এটা ভালোভাবে ওরা নেয়। আমরা কিন্তু ওই রকম অন্য অন্য দেশ দেখেন আপনাকে আপনি চিনেন বাট মাঠে কিন্তু আপনি আমার দুশ্মন, ওই ধরনের চিন্তাভাবনা করে খেলে। বাট আমাদের দেখা যাচ্ছে যে খুব হাসি খুশি করে আমরা বোলিং করছি, হাসি করে খুশি করে ফিল্ডিং করতেছি। তা সুতরাং এর রাখ না, আপনি প্রফেশনাল মতন কাজ করতে হবে। এক্স্যাক্ট, একটু রাইলি রুশোর আজকে ব্যাটিং পরিসংখ্যাটা আমরা দেখাতে চাইব রফিক ভাই। রাইলি রুশো 56 বলে 109 রান করেছেন, 7টা 4 এবং 8টা 6, স্ট্রাইক রেট প্রায় 200, 194.64। তিনি অফসাইডে রান করেছেন 34, অনসাইডে 75, তার মানে অনসাইডে তিনি কতটা স্ট্রং এটা থেকে স্পষ্ট হয়। প্রথম দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকিয়েছেন, টি টোয়েন্টিতে টানা 2 ম্যাচে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটসম্যান। সবশেষ তিনি যে ম্যাচটি খেলেছিলেন ভারতের বিপক্ষে কদিন আগে, এ মাসেই খেলেছিলেন, ভারত থেকে খেলে গেছেন, সেই ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন। গত ম্যাচে জিম্বাবুয়ের সাথে ব্যাটিংয়ে নামতে পারেননি, আজকের ম্যাচে সেঞ্চুরি করলেন। আজকে যেইভাবে সাউথ আফ্রিকা খেলেছে, আমরা তো জানি যে তাদেরকে চোকার্স বলা হয়, তারা বিগ মানে বিগ স্টেজে গিয়ে তারা সেখানে তারা খেলতে বা পারফর্ম করতে পারে না, এবারের দলটাকে ডিফারেন্ট মনে হয়েছে? দেখেন এখানে ওয়ার্ল্ড কাপে কতটি টিম খেলতেছে, কতটি প্লেয়ার খেলছে, এখানে দেখেন 2-3টা প্লেয়ার খুব বিজি থাকে, বিকজ রশিদউদ্দিন ওই বড় শর্ট মেরে কিন্তু সেট হয়, বাট ওকে যদি ওই সময়টা যদি আউট করে দিতে পারে দেখা যাচ্ছে খুব ইজি হবে। আর যদি ওই বিশ্বাস করে 5-6টা ওভার খেলে ফেলে উইকেটে থাকে, ওকে ডিফিকাল্ট হবে ওকে আটকানো। এরকম প্লেয়ার ও কিন্তু সব জায়গায় শর্ট খেলে, আপনি স্পিন আসলে দেখবেন সব দিকে খেলতে চাচ্ছে। বাট এইসব প্লেয়ার আপনি চান্স প্লেয়ার, যখন চান্স দিবে কাজে লাগাতে হবে এবং ওকে খুব তাড়াতাড়ি আউট করতে হবে। আর যদি ওকে যেই আউট না করবে যেই কোনো টিম দেখবেন ওই খেলাটা মোড় ঘুরে দিবে। এক্স্যাক্টলি, বাংলাদেশের আজকে যেটা মনে হয়েছে, বাংলাদেশ
বাংলাদেশের ব্যাটিং বলি বা বোলিং বলি কোনোটাই পরিকল্পনার মতো হয়নি, এবং যার কারণে কিন্তু বাংলাদেশ সবচেয়ে তাদের ইতিহাসে সবচেয়ে বড় টি টোয়েন্টিতে হারের একটা লজ্জা পেয়েছে আমরা। সেই হারের এর আগের মানে সবচেয়ে বড় হারগুলো কত রানের ব্যবধানে ছিল সেটা রফিক ভাই আপনাকে দেখাবো। 104 রানে আজকে হেরেছে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে। এর আগে পাকিস্তানের কাছে 2008 সালে একটা ম্যাচে হেরেছিল 102 রানে। দক্ষিণ আফ্রিকার কাছে 5 বছর আগে তাদের হোমে গিয়ে হেরে এসেছে। নিউজিল্যান্ডের কাছে 2016 টি টোয়েন্টি বিশ্বকাপে হেরেছিল 75 রানে, একই ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। শ্রীলঙ্কার কাছেও 2018 সালে আমাদের দেশের মাটিতে যেটা দেখছিলাম যে বাংলাদেশের টি টোয়েন্টিতে ডে বাই ডে সবাই ইম্প্রুভ করে। আপনি যেটা সবসময় বলেন আয়ারল্যান্ড নেদারল্যান্ড জিম্বাবুয়ে দলগুলো ইম্প্রুভ করছে, বাংলাদেশ সেই হিসেবে গ্রাফটা কি নিম্নমুখী? হ্যাঁ দেখেন, আমরা এখন টপ লেভেলে খেলতেছি, নিচের লেভেলটা দেখি নাই, বাট নিচের লেভেলটা যখন পড়বে বাংলাদেশ তখন টের পাবে যে ওই লেভেলটা কোথা থেকে কোথায় আসি, তখন বুঝতে পারবে যে নিচের লেভেলটা কত স্ট্রং আর উপরের লেভেলটা কত স্ট্রং। কারণ কি, যে পর্যন্ত আপনি ঢুস না খাবেন হুশ ফিরবে না। বাট আমি মনে করি এখন যদি হুশ না ফিরে সত্যি কথা বাংলাদেশের ভবিষ্যতের কপালে খারাপই আছে ক্রিকেটে। আর আরেকটা বিষয়, নেক্সট ম্যাচটা কিন্তু বাংলাদেশের জিম্বাবুয়ের সাথে ব্রিসবেনের গ্যাবায়, যেখানকার উইকেট বাউন্সি হয় এবং বেশ ফাস্ট উইকেট। বাংলাদেশের পেসারদের সেখানে হয়তো বেটার কিছু করবে, যেহেতু আজকের উইকেটে ভালো করতে পারেনি এবং ওই ম্যাচে কখনো খেলেনি। পেস লাইন আজকে যে তিনজন ছিল, আপনি কি পরবর্তী ম্যাচে ওই তিনজনকে রাখতে চান, একটা চেঞ্জ করা যেতে পারে? দেখেন এখন ম্যানেজমেন্টের ব্যাপার, এখন দেখা যাচ্ছে যে দেখেন একটা ভালো ব্যাটসম্যানদের একটা অলরাউন্ডার ঢোকালো, বাট দেখা যাচ্ছে কিছুই হলো না। কিছু একটা প্রিপারেশন নিচে কিছু একটা করে দেখি বা কিছু একটা চেঞ্জ করে দেখি, কিছু হচ্ছে না। তা আমি বোধ হয় কিছু হচ্ছে না, যে তো বেটার টিম যেটা ওটাই খেলো, তুমি প্রথম যে ম্যাচটাতে রেজাল্ট পেয়েছো আমি মনে করি ওই টিমটাই খেলা উচিত ছিল, এরকম চিন্তা। এখন জিম্বাবুয়ের সাথে আপনি এরকম কম্পিটিশন হবে, এখন আপনি দেখা যাচ্ছে দেওয়ালে পিঠে গেছে, আপনি জিম্বাবুয়ের সাথে জিততে হবে, বাট আপনি কী সিকিউরিটি আছে যে আপনি জিম্বাবুয়ের সাথে ম্যাচ জিতবেন? আর জিম্বাবুয়ে এখন যে ক্রিকেট খেলতেছে, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ম্যাচের ফেভারিট কে আপনার? অবশ্যই বাংলাদেশ, বিকজ আমরা তো বাঙালি বাংলাদেশের সাপোর্ট করবো। আমরা হারলেও আছি বাংলাদেশের সাথে, জিতলেও আছি, বাট হারলে বেশি খারাপ লাগলে জিতলে বেশি খুশি হয়। বাট যেরকম প্লেয়াররা শেয়ার করে ওটা আমরাও শেয়ার করে নিতে হবে, এবং প্লেয়ারও পাবলিকের ফিলটা প্লেয়ারও যেমন একটু থাকে যে হ্যাঁ পাবলিকের কেমন অবস্থা আছে, বা ওখানে দেখেন অনেক অস্ট্রেলিয়া অনেক বাঙালিরা খেলা দেখতেছে, এত ফিলটা কেমন, তো সুতরাং ওটা যদি শেয়ার করে তাহলে আমাদের প্লেয়ারদের কিছু একটা মনোবল ভাঙবে, যে ওদের একটা মাথা কিছু আসবে যে হ্যাঁ এই সাপোর্টার আমাদের এত কষ্ট করে আসে খেলা দেখতে, তা আমাদের কী করা উচিত? রফিক ভাই, আমরা তো বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচটি অনেক কথা বলছিলাম, সাকিব আল হাসান গতকাল ম্যাচের আগেও স্বপ্ন দেখেছিলেন যে তারা জিততে চান, সেটার অ্যাকচুয়ালি বাস্তবতাটাকে আমরা সেটা দেখেছি। আপনার কি মনে হয় যে বাংলাদেশের ব্যাটসম্যানদের স্পেশালি মানে বোলিং কিন্তু লাস্ট কয়েক মাস ধরে ভালো, মোরালেস ভালো হচ্ছে, ব্যাটিংটা বেশি মানে বাংলাদেশ দল ধুকছে, এই ব্যাটিংটাতে কি স্কিলের কোনো ঘাটতি দেখছেন ব্যাটসম্যানদের, মানে সবাই পারছে শুধু আমরাই কেন পারছি না? এটা স্কিলের কিছু বলবো না, আমি মনে আমি বলবো যে এটা কনফিডেন্সের অভাব আছে যেটা হচ্ছে। রফিক ভাই জিতলো, জিতে একটা ম্যাচ জিতে আমি কনফিডেন্স আমার হাই থাকবে, সেই হাই কনফিডেন্স আমি মাঠে না, আপনি ওখানে জিতেছেন, আপনি 9 রানে জিতেছেন, দেখেন যেটা বললাম যদি ওই রকম আরো ভালো ক্রিকেট খেলতে দেখা যায় ওই ম্যাচটা হারতো, বিকজ আপনি দেখেন ওরা 15 না 16 রান অ্যাস্ট্রেলিয়া দিয়েছে, তো অ্যাস্ট্রেলিয়াটা ওখান থেকে কাটেন তাহলে দেখা যায় বাংলাদেশ কোথায় দাঁড়ায়। তো সুতরাং আপনার ব্যাটসম্যানদের কনফিডেন্স, প্লেয়ার তো দেখেন অনেক বছর ধরে তারা খেলতেছে, তো এখানে তো বলার কিছু নেই, যে আমি বললাম যে ম্যানেজমেন্ট বা কোচ ওদের কী বলবে, ওদের তো বলার কিছু নাই যে ছোটো ছোটো ভুলগুলো এখানে আপনার কোচ বা ম্যানেজমেন্ট ধরে দেবে, খেলবে না আপনি আমি। তো সুতরাং আমরা যদি পারফর্ম না করি তো হতাশা তো সারা দুনিয়াই হচ্ছে বা আমাদের দেশ হচ্ছে, তো প্লেয়ার হচ্ছে, প্লেয়ারও এরকম যে না প্লেয়ারের তো কাছ থেকে তো জব চাবে যে কেন এরকম খেললাম বা ই করলাম, তো সুতরাং এই চিন্তাটা ওদের করতে হবে, যেটা আপনি আমি চিন্তা করি বা দেশের মানুষ চিন্তা করি, এই চিন্তাটা প্লেয়ারদের ফিল করতে হবে যে কেন আমরা হারলাম, বা এটা নিয়ে যদি কাজ করে তা আমি তো এই ধরনের কোয়ালিটি না, আমার তো আরও কোয়ালিটি ভালো, বাট আমি কেন পারতেছি না, তো এই নিজেরটা নিজেই যদি প্রশ্ন করে তা আমি ইনশাল্লাহ মনে করি যে খুব ভালোভাবে কামব্যাক করবে আর নিজের প্রশ্ন নিজের জব পাবে। আমরা শান্তকে নিয়ে অনেক কথা বলেছি রফিক ভাই, শান্ত কোনোভাবেই কিন্তু আমরা যদি দেখেন আজকে সৌম্য সরকার 2-6 হিট করেছে, তার মধ্যে যেটা সবসময় বলা যায় একটা মানে আমাদের কোচ যেটা দেখতে চান যে ইন্টেন্ট, সেই ইন্টেন্টটা হয়তো সৌম্যর মধ্যে ছিল,
কারণ 205 আমরা 6 রান চেস করছিলাম, কিন্তু শান্তর মধ্যে সেই ইন্টেন্টও কিন্তু ছিটোফুটো আমরা দেখতে পাই না। তাকে আর কতদিন, মানে আরও কি টানা উচিত হবে টিম ম্যানেজমেন্টে? এখন ম্যানেজমেন্ট কী চিন্তা ভাবনা করতেছে সেটার মতামত জানতে চাই। আমার মতামত বলবে যে বললে দেখা যাচ্ছে শান্ত খারাপ পারফর্ম করার পর ওকে বাদ দিচ্ছে না কেন, বাট দেখা যাচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো প্লেয়ার নেই, ব্যাকআপ প্লেয়ার নেই, তো ব্যাকআপ প্লেয়ার নাই দেখে কিন্তু আমরা বাধ্য হচ্ছে ওকে খেলানো, তাই বোধ হয় এই জায়গাটা গ্যাপ আছে। তার মানে আপনি বলছেন যে ওপেনিং এ চেঞ্জ করার পরবর্তীতে চেঞ্জ আপনি দেখা যাচ্ছে এখান থেকে আপনার হতে পারে আপনার লিটনকে আবার চেঞ্জ করে দেখেন, শান্তকে নিচে তিনে আনেন, এরকম আমি যেটা আগে বললাম একটু চেঞ্জ করে দেখেন ওই জায়গাটা, তাহলে দেখা যায় আমি বোধহয় বেটার হয়। জি, আরো একটা ম্যাচ হয়েছে ভারত এবং নেদারল্যান্ডসের, ভারত কিন্তু অ্যাকচুয়ালি বলা যায় ডমিনেট করে জিতেছে। ভারতের আজকে আবারও 50 পেয়েছেন কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব, এই তিনজনকে নিয়ে কি দেখেন? ওদের ব্যাটসম্যান যদি আপনার রানে ফিরে, বিশ্বাস করেন ওদের আটকানো মুশকিল, কারণ একজন না করলে আরেকজন করবে, আরেকজন না করলে আরেকজন। আজকে দেখেন তিনটা সেঞ্চুরি হয়েছে, এই 50 হয়েছে, তো 50 হওয়ার পরও কিন্তু এই উইকেটে তিনটা 50 মেরেছে, তারপরে 180 রান হয়েছে। যদি ভালো উইকেটে তো দেখা যাচ্ছে যে এখানে যে 50 মেরেছে ওই তো আরও 20 রান বাড়তো বা আরও 10টা রান বাড়তো, তো দেখা যাচ্ছে এটাও 200 উপরে রান হতো। বাট আপনার ওই ধরনের প্ল্যানিং থাকতে হবে যে না আমি খেলি, এই যে কোহলি যেখানে রানে আসছে বিষয়ে, যদি কোহলি যদি এরকম খেলে আমরা বোধহয় এই ট্রফি ইন্ডিয়া নিয়ে নেবে। এক্স্যাক্টলি।